বঙ্গবন্ধু হত্যার নেপথ্যের মাস্টার মাইন্ডরাই 21 আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিল এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, মূল্যবৃদ্ধির পরও দেশে জ্বালানি তেলের দাম আশপাশের দেশের তুলনায় কম। রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। মাইনুল ইসলামের রিপোর্টে আরও বিস্তারিত। শনিবার জাতীয় জাদুঘরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা মুজিবের 92তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উপকমিটি আয়োজিত শিল্পকর্ম প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বক্তব্যে তিনি বিএনপির কাছে প্রশ্ন রেখে বলেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত না থাকলে খুনিদের পুরস্কৃত করা হলো কেন, তা জাতি আজও জানতে চায়। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে শেখ কামালের 73তম জন্মদিন উপলক্ষে ছাত্রলীগের আলোচনা সভায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, জ্বালানি খাতে অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি ভর্তুকি দিয়ে আসছে বর্তমান সরকার। 21-22 অর্থ বছর আমাদের সরকার জ্বালানি এবং বিদ্যুৎ খাতে 53,000 কোটি টাকা ভর্তুকি দিয়েছে। এ পার্শ্ববর্তী দেশ ভারতে কলকাতায় ডিজেলের মূল্য বাংলাদেশি টাকায় 114 টাকা বহু আগে থেকে ছিল এবং অক্টেনের মূল্য 134-135 টাকা বহু আগে থেকে ছিল। বক্তব্যে তিনি আরও বলেন, সরকার শীঘ্রই পরিবহন খাতে সবাইকে নিয়ে বসবে যাতে কেউ অন্যায় সুযোগ না নিতে পারে। মাইনুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।